যেই অস্তিত্ব করুক তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। এটা বর্তমান সরকারের কোনো দোষ না, এটা একটা ব্যক্তিগত শত্রুতা, শত্রুতা ঈশান নীতিই কাজটা করছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থকে চরিতার্থ করার লক্ষ্যে তারা বিভিন্ন আবু জাফর লিটন ইব্রাহিম, আপনারা জানেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে গত 5 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী ফ্যাসিস্ট ফাঁসিরা দেশ ত্যাগ করে চলে যাওয়ার পরে যে সকল বিপ্লব সংগঠিত হয়েছে সেই সকল বিপ্লবকে উষ্ণবিদ্ধ করতে বা সাপ করতে একটি কুচক্রী মহল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা করেছে। এর পরপরে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সহ জামাতের প্রতিনিধি দল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে কিন্তু তারা পরিদর্শন করেছে, ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে। তো আমরা আপনাদেরকে জানাতে চাই যে বৈষম্যবিরোধী ছাত্র জনতার যে বিশাল এই বিজয় এবং বিশাল এই বিপ্লব, এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে দেশ ও বিদেশে বিভিন্নভাবে সমালোচিত করতেই কিন্তু একটি কুচক্রী মহল এই নিন্দনীয় এবং এই ঘৃণিত কাজ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই শাহজাদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই, সেই সাথে যারা এর সাথে জড়িত তাদেরকে সঠিকভাবে তদন্ত করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার বক্তব্য রাখছেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডু। প্রিয় শাহজাদপুরবাসী, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে 5ই আগস্ট ছাত্র জনতার সফল আন্দোলনের ফসলকে আশ্বাস করতে একটি কৃষকটি মহল গত 8ই আগস্ট বাংলাদেশের সর্ববৃহৎ মিডিয়া হাউস ফোর্স ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে, যেখানে দৈনিককালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24 এবং ডেইলি সান পত্রিকার অফিস এবং সেই অফিসে একটি দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সাংবাদিকদের মারধর করে। আমরা আজকে আমি এই মানববন্ধন থেকে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই হামলার সাথে যারা জড়িত, হামলা ভাঙচুরের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা আমাদের সাংবাদিক বন্ধুর কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা বক্তব্য পেয়েছেন। আমরা আশা করব